নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ওষুধটি সম্পর্কে জানতে ভিডিওটিতে ক্লিক করেছেন, তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, উপকৃত হবেন। আজকে আপনি অমিত 25 মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যাতে করে আপনারা আমাদের সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আমাদের চ্যানেলে আপনি আপনার দৈনন্দিন ব্যবহারকারী ওষুধ সম্পর্কে সম্পূর্ণ ফ্রিতে পরামর্শ পাবেন। অমিত ট্যাবলেট হলো অ্যামিট্রিপটাইলিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। এই গ্রুপের আরও জনপ্রিয় কয়েকটি কোম্পানির ওষুধ আছে, যেমন এমিলিন প্রস্তুতকারক কোম্পানি হল অপশন ইন ফার্মাসিউটিক্যালস, এমিটিড প্রস্তুতকারক কোম্পানি হলো প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস, টিপটিন প্রস্তুতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। এগুলো সচরাচর ডাক্তারগণ প্রেসক্রাইব করে থাকে। অমিত 10 মিলিগ্রাম 25 মিলিগ্রাম আকারে পাওয়া যায় ফার্মেসিতে। অমিত প্রস্তুতকারক কোম্পানি হলো জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অমিত ট্যাবলেটটি যে সকল সমস্যায় নির্দেশিত, যেমন বিষণ্ণতার কারণে ঘুম না আসা থেকে রক্ষা করে এই অমিত ট্যাবলেটটি। অনেক শিশু রাত্রিতে বিছানায় মূত্রত্যাগ করে, আর এই ধরনের সমস্যার জন্য নির্দেশিত এই অমিত ট্যাবলেটটি। মাইগ্রেন প্রতিরোধ, অর্থাৎ অনেক দিন যাবত আপনার মাথা ব্যথা আছে, কোনো ক্রমে যাচ্ছে না, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। দুশ্চিন্তা বা অনেক টেনশন হচ্ছে, যার কারণে অনেক মাথা ব্যথা হচ্ছে, আর এই ধরনের সমস্যার জন্য খুবই কার্যকরী এই অমিত ট্যাবলেটটি। ট্যাবলেটটি 2 থেকে 12 ঘন্টার মধ্যে প্লাজমাতে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। অমিত প্রধানত মেটাবোলাইট হিসেবে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। ট্যাবলেটটির সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য সেবন মাত্রা দৈনিক 1 বার, সন্ধ্যায় সেবন করা খুবই ভালো, এবং সন্ধ্যার সময় এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। প্রেগনেন্সি ক্যাটাগরি সি, অমিত প্লাসেন্টা অতিক্রম করে। এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে শুধুমাত্র মায়ের সম্ভাব্য সুবিধাসমূহ এবং ফিটাসের সম্ভাব্য ঝুঁকিসমূহকে বিবেচনা করে। এমিলিন মাতৃদুধে নিঃসৃত হয়। এমিলিন স্তন্যপায়ী শিশুদের সম্ভাব্য ক্ষতিকর প্রতিক্রিয়ার কারণে স্তন্যদান থেকে অথবা ওষুধ সেবন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত, বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন। ট্যাবলেটটি সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ঘুম ঘুম ভাব, ঝিমুনি, হালকা বমি ভাব সেবনের প্রথম দিকে দেখা দেয়। সেবনের সাথে সাথে তা বিলীন হয়ে যায়। অতএব ভিডিওটি দেখে নতুন কিছু জানতে পারলে ভিডিওতে লাইক দিয়ে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন, যাতে করে সেও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।